वेलकम टू माय यूट्यूब चैनल स्वागत अपना साथे। तो आज के वीडियो ते आमी अपना के देखा होच्छे आईटेल IT2165 चमत्कार फीचर फोन टा जरा होच्छे कैमरा छाड़ा एक बेसिक फोन चाच्छिलेन शुद्ध कथा बोलबेन तो तादेर जन्य होच्छे आईटेल 2165 এই ফোনটা। তো এই ফোনটার বর্তমান প্রাইস এবং সকল ফিচারগুলো আমি আপনাকে জানিয়ে দিব। তো ভিডিওটা টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে এখনই আমার সাথে যোগাযোগ করুন। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতেই আপনারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন। তো ফোনটা নেওয়ার জন্য অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে। তো ফোনটা দেখানোর আগে আমি আপনাকে হচ্ছে ফোনের স্পেসিফিকেশন গুলো বলে দিচ্ছি, আর এরপর আপনাকে ফোনটার বর্তমান যে প্রাইসটা রয়েছে অফার প্রাইসটা সেটা আপনাকে জানিয়ে দিব। আর এই ফোনটার সাথে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো ফোনটাতেই আপনারা প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে 1000 mAh ব্যাটারি, এখানে স্পেসিফিকেশন লেখা রয়েছে, হাইলাইট করা রয়েছে। আর এখানে পরবর্তীতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ডুয়েল সিম কার্ড। আর এখানে ফোনটার যে ডিসপ্লে সাইজ এটা হচ্ছে 1.77 ইঞ্চ, আর সেই সাথে ফোনটাতে একটা টর্চ লাইট রয়েছে। আর ফোনটার হচ্ছে র্যাম হচ্ছে 32 MB, আর রোম হচ্ছে 64 MB। আর এখানে এই ফোনটাতে আপনারা হচ্ছে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 32 GB পর্যন্ত। আর সেই সাথে ফোনটাতে রয়েছে ব্লুটুথ, USB পোর্ট আর হচ্ছে ইয়ারফোন জ্যাক। তো এগুলো আমি এখন আপনাকে বক্সটা খুলে দেখাচ্ছি ফোনটার যে কন্ডিশন। তো বক্সটা ওপেন করার পর প্রথমেই আপনারা হচ্ছে ঠিক এরকম ভাবে ফোনটা পেয়ে যাবেন বক্সের মধ্যে। আর এই বক্সের নিচে এখানে এইভাবে টান দিলে এখান থেকে আপনারা হচ্ছে প্রথমেই দেখতে পাবেন হচ্ছে এই যে বেশ চমৎকার অনেক ভালো কোয়ালিটির একটা চার্জার। আইটেলের এই চার্জারগুলো অনেক ভালো হয়, অনেক দিন চালানো যায়, দীর্ঘদিন চলে। আর সেই সাথে পাবেন হচ্ছে এই 1000 mAh এর BL5C মডেলের ব্যাটারিটা, এই হচ্ছে BL5C মডেলের ব্যাটারিটা। আর এখানে সর্বশেষ পাবেন হচ্ছে এই যে ওয়ারেন্টি কার্ড, আমি আপনাকে যেমনটা বলেছিলাম যে দেখতে পাচ্ছেন এখানে তাদের হটলাইন নাম্বারটা রয়েছে। তো আপনি কোন জেলা থেকে ওয়ারেন্টিটা ক্লেম করবেন সেটা অবশ্যই তাদেরকে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে। আর এখন আপনাকে হচ্ছে ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাটারিটা, যে দেখতে পাচ্ছেন এখানে 1000 mAh লেখা রয়েছে, এই যে এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এখন আমরা দেখব হচ্ছে বেশ চমৎকার 2165 এই ফোনটা, যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে প্রথমে একটু কাছ থেকে দেখাবো বাটনগুলা। যে দেখতে পাচ্ছেন বাটনগুলো হচ্ছে রাবারের, রাবার ফিনিশের, এগুলো আসলে টিপলে অনেক ভালো লাগে আর কালারটাও খুব সহজে নষ্ট হয় না, হাতেও খুব কম লাগে। আর উপরের এই পেপারটা তুললে দেখেন, এই যে উপরের পেপারটা তুললে ফোনটার লুকটা কিছুটা এই যে এরকম আসবে, দেখতে এখন আসলে অনেক সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু হচ্ছে ব্যাক সাইডটা, মাঝখানে হচ্ছে কালো বর্ডার, আর সামনের দিকে বাটন গুলাও কালো, আর তারপর হচ্ছে ডিসপ্লের অংশ যেটা এটাও কালো, সাইড থেকে হচ্ছে যেই ক্যাচিংটা এখানে স্কাই ব্লু কালার দেওয়া হয়েছে। আর ফোনটার নিচের দিকে যদি দেখেন এখানে হচ্ছে 3.5 mm অডিও জ্যাক, তারপরে হচ্ছে মাইক্রো USB পোর্ট, আর এখানে হচ্ছে মাইক্রোফোন, এই যে দেখতে পাচ্ছেন, আর উপরে হচ্ছে লাউড স্পিকার। আর উপরের এইটা লাউড স্পিকার থেকে আপনারা হচ্ছে কথাটা শুনতে পারবেন, এটাতে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে। আর এখানে উপরের দিকে আপনারা এই যে টর্চটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড় সড়ো। তো এখন আমি ফোনটার ব্যাকসেলটা খুলে আপনাকে দেখাবো, যে দেখতে পাচ্ছেন ব্যাকসেলটা খোলার পর ঠিক এরকম দেখতে পাবেন। এখানে হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে, একটা হচ্ছে রেগুলার সাইজের আর একটা হচ্ছে মাইক্রো সিম। আর এই হচ্ছে ফোনটার মেমোরি কার্ডের অপশনটা, এখানে 32 GB মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা চালু করে দেখাবো। যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে, ফোনের সাউন্ডটা অনেক ক্লিয়ার, আর বাটনের লাইটটা দেখেন এই যে নীল, অনেক ব্রাইট, মোটামুটি ভালোই বোঝা যাবে অন্ধকারে অনেক ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে, মোটামুটি আলোটা অনেক ক্লিয়ার, সাউন্ডটাও অনেক ভালো শুনতে পারলাম।
এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে হচ্ছে ম্যাজিক ভয়েসটা রয়েছে, যারা হচ্ছে নাম্বার চাপলে ফোনটা বলে দিবে, আর হচ্ছে আপনি যখন প্রতি ঘন্টায় ঘন্টায় ফোনটা হচ্ছে টাইমটাও বলে দিবে, আর সেই সাথে আপনি হচ্ছে ভয়েস চেঞ্জ করেও এই ফোনটা দিয়ে কথা বলতে পারবেন। যদি আমি মেনুতে আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রয়োজনীয় যে আইকনগুলো রয়েছে এখানে সবগুলা দেখা যাচ্ছে, আর আমি যদি নাম্বার গুলো চাপি এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাবে সবগুলো বলে দিবে, ফোনটা কথা বলতে পারে, এই হচ্ছে ফোনটার সুবিধা। আর পেছনে দেখেন হচ্ছে ক্যামেরা বিহীন একটা ফোন, এই ফোনটাতে ক্যামেরা নেই, যারা হচ্ছে সাধারণ নর্মাল ইউজের জন্য শুধু কথা বলবেন এছাড়া অন্য কোনো কাজ নেই কথা বলা ছাড়া, তারা এই ফোনটা নিতে পারেন। আর হচ্ছে টুকটাক MP3 অডিও গানগুলো শুনবেন। তো এখন আসি ফোনটার দামের ব্যাপারে। তো ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা। তো 1300 টাকা হলে আপনারা হচ্ছে আইটেল এর 2165 এই ফোনটা নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।